Peace TV presents Dialogue, dialogue, dialogue. Discussion, 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 debate, 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 rebuttal, 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 conclusion. আমরা যা মনে করি অধিকাংশ প্রতিষ্ঠান এক ব্যক্তি নির্ভর, লোকটা মারা যাওয়ার পর সবকিছু ভেঙে পড়ে। অধিকাংশ মুসলিম সংগঠন দেখবেন এক ব্যক্তি নির্ভর, লোকটা চলে গেলে প্রতিষ্ঠানটা পড়ে যায়। তাই আমরা মনে করি ব্যাকআপ দরকার। বর্তমানে আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে অন্তত 15 জন বক্তা আছেন, মাশাআল্লাহ আমি ছাড়াও। তাদের অনেকে বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে, তারা ইউকেতে যায়, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অনেক জায়গায় মাশাআল্লাহ। আর এই শিশুরা মাশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যদি বাৎসরিক অনুষ্ঠান দেখেন, বাৎসরিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে বাচ্চারা সাধারণ পোশাক পরে, অধিকাংশ অন্য স্কুলে ফ্যান্সি ড্রেস পরে থাকে। একজন হয়তো পরে মাইকেল জ্যাকসনের পোশাক, কেউ হয়তো পোশাক পরে সুনীল গাভাস্কারের মতো। যাই হোক, আমাদের এখানে মাশাআল্লাহ কেউ একজন নকল করে শেখ সুদাইসকে, শেখ আহমেদ দিদাতকে, আর এভাবে আমরা মাশাআল্লাহ বাচ্চাদের মধ্য থেকে রোল মডেল পাই। বর্তমান সময়ের বাচ্চাদের রোল মডেল তারা পপ তারকা, পপ গায়ক বা অভিনেতা না, শেখ সুদাইসের মতো, শেখ আহমেদ দিদাত, বেলাল ফিলিপসের মতো। তাই এখানে আমরা দেখি যে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে, তাদের কি হওয়া উচিত যখন বড় হয়। মাশাআল্লাহ যদি দেখেন এই বাচ্চাদের পাবলিক স্পিকিং শেখানো হচ্ছে জুনিয়র কেজি থেকে, 4 বছর বয়স থেকে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো শেখানো হয়, কিভাবে মাইক্রোফোনে কথা বলতে হয় তা শেখানো হয়। আমাদের অধিকাংশ বক্তা, আমি দুঃখিত বলার জন্য, তারা পাবলিক স্পিকিং কৌশল জানেন না। মাইক থেকে দূরত্ব কতটুকু হবে, শব্দ কেমন হবে, কত উপরে যাবে বা নিচে আসবে, ভঙ্গিটা কেমন, চোখে চোখে যোগাযোগ, যখন কেউ মঞ্চে বক্তব্য দেয় বক্তব্য আসলে 7%, কতটুকু 7%, 93% উপস্থাপন দক্ষতা, কিভাবে কথা বলবেন, আপনার ভঙ্গি, চোখে চোখে যোগাযোগ। এ কারণে এখন আমি পঙ্গু, সাউন্ড সিস্টেম ভালো না, এটা এমন যেন কাউকে অস্ত্র ছাড়া যুদ্ধের মাঠে পাঠাচ্ছেন। ট্রেনিং দিতে হবে কিভাবে দাওয়া দিতে হয়, 4 বছর বয়স থেকে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয় ইংরেজিতে পাবলিক স্পিকিং এর পাশাপাশি আবার আরবিতেও। আমরা চাই পরবর্তী প্রজন্ম প্রশিক্ষণ পাবে, আলহামদুলিল্লাহ। তাই এটা ছিল একটা লক্ষ্য, জানি স্কুল শুরু করেছি, জানি না আমরা তা সফল হব কিনা। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দরখাস্ত পেয়েছি, আমরা ইন্ডিয়ার বিভিন্ন সিটি থেকে স্কুল করার জন্য প্রস্তাব পেয়েছি, সৌদি আরবে, ইউএতে, ইয়েমেনে, ইউকেতে, ইউএসএতে অনেক দরখাস্ত। এখন পর্যন্ত আমরা একটা ব্রাঞ্চ করেছি শুধু চেন্নাইতে। আমাদের নিয়ম খুবই কড়া মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আশা করছি কয়েক বছরের মধ্যে আমাদের এই স্কুল অন্যদের জন্য রোল মডেল হয়ে থাকবে। আমাদের যেটা মনে রাখতে হবে, সফলতার জন্য কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে আর সব সময় প্রফেশনাল হতে হবে। আল্লাহ কোরআনে বলেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো, যার জ্ঞান আছে তাকে বলো। আমাদের সংগঠনের পলিসি অনুযায়ী ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যদিও খুব ছোট্ট সংগঠন, 15 বছর আগে শুরু করেছি, আমাদের মাত্র একজন এমপ্লয়ি ছিল, এখন আমাদের 400 বেশি এমপ্লয়ি স্থায়ী বেতনভুক্ত। আমরা সব সময় পেশার দায়িত্বে বিশ্বাস করি, আর যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি মাশাআল্লাহ, তাদের আমরা বলেছি যে বোম্বে তাদের যা উপার্জন, যদি আমাদের প্রতিষ্ঠানে যোগ দেয় আমরা তার চেয়ে আরো বেশি দেব। এমনটা চায় না যে কেউ 20,000 টাকা পাচ্ছে, আমাদের এখানে 50% কম, 10,000 টাকা আল্লাহর জন্য। যদি 20,000 পেয়ে থাকে আমরা দেব 25,000, 30,000 পেয়ে থাকলে আমরা দেবো 35,000, যদি 50 পায় আমরা দেবো 60। তবুও কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করেন। আমি চাই না বাবা মা ফোন করুক যে ডাক্তার জাকির নায়েক ইসলামিক লেকচার দিয়েছে আর এখন আমার ছেলে অর্ধেক বেতন পায়। যদি বেশি দিই বাবা মাও আমার পক্ষে থাকবে। আমাদের স্কুলে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, শিক্ষকদের ব্যাপারেও যদি বলেন, আমরা কঠিন নিয়ম করেছি শিক্ষকদের জন্য। আর শুরুর দিকে একটা ভয়াবহ অভিজ্ঞতা, এমনকি শিক্ষকদের জন্য সেটা, আমাদের অনেক নিয়ম আছে। অনেকে আমাদেরকে বলে আল কায়দা স্কুল, আল কায়দা মানে
অনেক নিয়মকানুন থাকা। আর আমাদের শিক্ষক মাশাল্লাহ, গড়পড়তায় আমরা ইন্টারভিউ নিয়েছি 2000-এরও বেশি শিক্ষকের, নির্বাচিত করেছি 25 জনেরও কম বা 0.1% নির্বাচিত। একইভাবে কারিদেরকেও কারিদের বাছাই করেছি, ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ইন্টারভিউ নিয়েছি, লখনউ, নদওয়া, বিভিন্ন অঞ্চলে, সুরাট, অনেক জায়গায়। সেখানে নিয়োগকারী দলকে 400-এরও বেশি কারির ইন্টারভিউ নিয়েছে, আর আমাদের এখানে 40 জন কারি আছেন। সেজন্য আমাদের সিলেকশন প্রক্রিয়াটা খুবই কড়া। ইন্টারভিউ নিয়ে 1%-এরও কম লোককে আমরা নিয়োগ দিচ্ছি স্টাফ হিসেবে, আর নির্বাচিত হয়ে গেলে তারা যা পেত তার চেয়ে বেশি দিয়ে থাকি। আমরা পত্রিকায় খোলা বিজ্ঞাপন দিই, যদি নির্বাচিত হন আমরা আপনার বর্তমান উপার্জনের চেয়ে বেশি দেব, এরকম বিজ্ঞাপন দিয়েছি। যদি আমাদের স্কুলে যোগ দেন আপনার বর্তমান ইনকামের চেয়ে আমরা বেশি দেব। যে কোনো কনভেন্ট স্কুলে আপনি যা উপার্জন করেন শিক্ষক হিসেবে, আমরা শুধু মুসলিম শিক্ষক নিয়েছি। এখানে শিক্ষকেরা 5 দিনের বদলে সপ্তাহে 6 দিন আসে, 5 দিন বাচ্চাদের পড়ান। স্কুল চলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবারে, শুক্র এবং রবিবারে ছুটির দিন। এটা খুবই কঠিন, প্রথমে সবারই আপত্তি ছিল, কি একটা অদ্ভুত বিষয়, শুক্রবার এবং রবিবার পৃথিবীতে কোথাও ছুটি নেই। আমি বললাম আছে ISSA-তে। আর মাশাল্লাহ পরবর্তীতে এটা খুবই উপকারী হলো, এখন বাচ্চারা সপ্তাহে 2 বারই অভ্যস্ত, শনিবার এবং সোমবার। অন্য স্কুলে শুধু সোমবারই অভ্যস্ত, আর এখানে সপ্তাহে 2 বার, সেটা শনিবার এবং সোমবার। আর আমাদের স্কুলে কোনো হোমওয়ার্ক দিই না, যা শেখানো হয় তা স্কুলেই। যদি কিছু ছাত্রছাত্রী দেরি করে ভর্তি হয় আর যদি আরবি মিস করে, তাদেরকে এক্সট্রা আওয়ারে আসতে হয় 8টা থেকে 1টা পর্যন্ত প্রতি রবিবার, মিস হওয়াটা কভার করার জন্য। আর আমাদের শিক্ষকেরা 5 দিন পড়াতে আসে, সোমবার থেকে বৃহস্পতিবার এবং শনিবারে, আর শুক্রবার নিজেরা শিখতে আসে। আমরা শিক্ষকদের শিক্ষা দিয়ে থাকি, শিক্ষকেরা সপ্তাহে 1 দিন ট্রেনিং পায়, আর প্রশিক্ষণ দেয় সেরা প্রফেশনালরা। এই বিশেষজ্ঞরা নিজ নিজ ক্ষেত্রে খুবই দক্ষ, মনোবিজ্ঞানী থাকে, মনোতত্ত্ববিদ হতে পারে, শিশু পরামর্শক, পুষ্টি বিশেষজ্ঞ আসতে পারে, ইন্ডিয়ার সেরারা, বিদেশিরা, অমুসলিমদের মাঝে বিশেষজ্ঞরা আসতে পারে। আমরা তাদের সর্বোচ্চ সম্মানই দিয়ে থাকি। শুক্রবারে কর্মশালা থাকে, শুক্রবারে কর্মশালায় শিক্ষকদের ভয়েস এবং অ্যাকসেন্ট ট্রেনিং হয়। লাখ লাখ টাকা খরচ করে আমরা করি, যাতে তারা শুদ্ধ উচ্চারণ করে, আর অমুসলিম নিউজ চ্যানেল এটা প্রচার করে। একমাত্র স্কুল যার ভয়েস এবং অ্যাকসেন্ট রয়েছে জুনিয়র ক্লাস থেকে IISA, তাই বিশেষজ্ঞ অমুসলিম শিক্ষকরা আসেন এবং আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেন। শিক্ষকরা তখন ছাত্রছাত্রীদের সেটা শিখিয়ে থাকে। আমাদের শিক্ষকরাও মাশাআল্লাহ, তারা কঠোর পরিশ্রম করেন, তাদের বেতন দেই কিন্তু তারা কঠোর পরিশ্রম করে। আমরা নিয়মের ব্যাপারে খুবই কঠোর মাশাআল্লাহ, আর আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি, তাই একই সাথে তারা আমাদের স্কুলে আছেন, প্রশিক্ষণ পাচ্ছেন। একই বিষয় কারীদের জন্য, আরবি পুরুষ টিচারদের জন্য, মহিলা টিচারদের জন্য একই। আর আমরা যদি প্রফেশনাল না হই ফলাফল পাবো না। আগের বাৎসরিক অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, যে অনুষ্ঠানটা দেখিয়েছি, এই অনুষ্ঠানটা স্যাটেলাইট চ্যানেলে দেখিয়েছি আমরা, যখন স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করলাম বাৎসরিক অনুষ্ঠান, বাচ্চাদের পারফরমেন্স, আর দরখাস্ত পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে এমন একটা স্কুল আমরা করতে চাই। এখন এই কয়েক মাস আগে আরেকটা বাৎসরিক অনুষ্ঠান হয়েছে, সেটার ক্যাসেট এখনো বের হয়নি, আগেরটার চেয়ে 10 গুণ ভালো। আর আলহামদুলিল্লাহ যদি দেখেন, 5 ঘন্টার অনুষ্ঠান, শুধু শিশুরাই সেখানে পারফর্মার, বড়রা বা শিক্ষক একটা কথাও তারা বলেননি। সবাই শিশু, নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 5, তারা অনুষ্ঠান করেছে, তারা নিজেরাই নিজেদের তুলনা, অনুষ্ঠানটা করেছে খুবই প্রফেশনালি, মাশাআল্লাহ, তারা ছিল অসাধারণ, তারাই সবকিছু করেছে। শিক্ষকরা সেখানে একটা কথাও বলেননি, একটা কথাও না, 5 ঘন্টা ধরে কোনো বিরতি ছাড়া, দর্শক সিট ছাড়ে নাই, লেগেছিল 5 ঘন্টা। চিন্তা করেন, আমাদের বাচ্চারা 3.5 বছর থেকে 11.5 বছর, তারা দর্শকদের সিটে বেঁধে রেখেছিল মাশাআল্লাহ। আর আমরা কি করেছি, খুব বেশি একটা সময় ব্যয় করিনি, বড়জোর তাদেরকে 3 থেকে 4 সপ্তাহ সময় দিয়েছি তার মধ্যেই। প্রথম সপ্তাহে দিনে 2 ঘন্টা, দ্বিতীয় সপ্তাহে 3 ঘন্টা, তারপর অর্ধেক দিন, গত সপ্তাহে ছিল দিনে 1/4। সব মিলিয়ে স্কুলের 2 সপ্তাহ ব্যয় করেছে, গড়ে ধরেন 9টা কর্মদিবস। তবে আমরা দেখেছি যে একেবারে সেরাটা পেয়েছি, আমরা সেরা কোরিওগ্রাফার পেয়েছি, ইসলামিক পদক্ষেপগুলো নিয়েছি, আর শোতে দাওয়া দেখিয়েছি, আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সের উপর দাওয়া প্রোগ্রাম আমরা করেছি, তা করেছে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ। যেমনটা
আগে বলেছি, দাওয়া কনফারেন্সটা শুরু করেছে শেখ সুদাইসের তেলাওয়াত দিয়ে, তাই একজন পোশাক পরেছে শেখ সুদাইসের, তারপর ডাক্তার ইস্তার আহমেদের উর্দু বক্তব্য দিয়েছে, তারপর একজন এসেছে বেলাল ফিলিপস হয়ে, তারপর অন্যান্য বক্তারা আব্দুর রহিম গ্রিন, একজন ছিল শেখ আহমেদ দিদাত, তারপর আমার ছেলে পোশাক পরেছে ডক্টর জাকির নাইক। যে বিষয়টা উল্লেখ করার মতো, মেকআপের জন্য আমরা প্রফেশনাল লোক নিয়েছি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, আর যে লোকটা তা করেছে আপনারা হয়তো অমিতাভ বচ্চনকে চেনেন, শাহনশাহ ছবিতে যে লোক অমিতাভের দাড়ি লাগিয়েছে। আর আমরা মানুষকে নিষেধ করি এই ধরনের সিনেমা দেখার জন্য, তবে আমাকে বলা হলো যে লোকটা অমিতাভের দাড়ি লাগিয়েছে শাহনশাহ ছবিতে, সে মুসলিম, সে আমাদের এখানে আসলো, তাকে দায়িত্ব দিলাম মাশাল্লাহ। যদি আপনি মেকআপ দেখেন, আমার সন্দেহ যে আগে দেখেছেন কিনা, ছোট ছোট বাচ্চারা 10-11 বছরের বয়স যে পারফর্ম করছে, আর আমার ছেলে আমার 5 মিনিট বক্তব্য কপি করেছিল, যেটা গত বছর লন্ডনে দিয়েছি, গত ডিসেম্বরে গ্লোবাল ইউনিটি অফ পিস এর নিমন্ত্রণে এক্সেল থিয়েটারে এসে বক্তব্যটা দিয়েছিলাম। মাশাল্লাহ, একই ধরনের দাড়ি, একই টুপি, একই কোট, শিক্ষকরা তাদের ট্রেনিং দিয়েছেন, অঙ্গভঙ্গি, কথা বলা, মাইকের সামনে আসা, মাইক্রোফোনের সাথে সমন্বয় করা, সবকিছু একইভাবে। অন্যান্য বক্তারা যখন বক্তারা বসে কথা বলে, আমাদের বাচ্চারা বসে থাকে, আর বিভিন্ন ধরনের স্কিট, যদি নাটক দেখেন পুরো 5 ঘন্টা দেখেন, দেখবেন বাচ্চারা মাত্র 3.5 বছর থেকে 11.5 বছরে পারফর্ম করছে। একটা সেকশন ছিল যেখানে একজন লোক অনেক ভাষায় কথা বলেছিল, আর আমাদের স্কুলে শিখায় ইংলিশ, আরবি, মারাঠি, হিন্দি, উর্দু, এটা অনুষ্ঠানে আমাদের বাচ্চারা দেখিয়েছে, মাশাল্লাহ এত সুন্দরভাবে সবগুলো ভাষায় কথা বলেছে, যা সবাইকে মুগ্ধ করেছে।